আমার মা ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারে না। আমার মা অনেক অসুস্থ, আমি চাই আমার মা সুস্থ আগের মতো চলাফেরা করুক। তরুণ রাকিবের এমন আক্ষেপ মায়ের জন্য যে মা ছাড়া দুনিয়া অন্ধকার। রাকিবের সেমা ক্যান্সারে আক্রান্ত দীর্ঘ 9 বছর ধরে, কয়েক দফা চিকিৎসার পর এখন ভর্তি আছে রাজধানীর একটি হাসপাতালে। মানব শরীরের জটিল রোগগুলোর মধ্যে অন্যতম ক্যান্সার। সঠিক সময়ে ক্যান্সার নির্ণয় করে চিকিৎসা না নিলে ঘটতে পারে মৃত্যু। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বর্তমানে মানুষের মধ্যে পাওয়া ক্যান্সারের 40% বেশি নিরাময়যোগ্য এবং আক্রান্ত রোগীর বেঁচে যাওয়ার সংখ্যাও ক্রমান্বয়ে বাড়ছে। এছাড়া নিয়মিত চিকিৎসায় সহজে ক্যান্সার নির্ণয় ও নিরাময় সম্ভব বলছেন চিকিৎসকরা। আমরা যে ট্রিটমেন্টটা দিই সেটা যদি সঠিক সময়ে সঠিকভাবে যে ডিউরেশনগুলো আছে সেটা যদি মেনটেন করে তাহলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট রেসপন্সটা ভালো হয় আর কি। ক্যান্সার নিরাময়ে প্রয়োজন প্রথম পর্যায়ে শনাক্ত করা। নিয়মিত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্যান্সার দ্রুত ধরা পড়ে এবং সেক্ষেত্রে চিকিৎসাও সহজ হয়। এবং প্রথম পর্যায়ে ক্যান্সারের জন্য শরীরের বিভিন্ন স্থানে কিছু লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। আর্লিস্ট ধরার জন্য আমাদেরকে কিছু ডাক্তার হলে রোগীদেরকে কিছু সচেতন হতে হবে, ডাক্তারদেরকে সচেতন হতে হবে। খুশখুশে কাশি হচ্ছে, হ্যাঁ, অনেক দিনের আছে, অনেক সিগারেট খায় সিগারেটে কাশি হয় এরকম। তারপরে গলা শহর হয়তো বসে গেছে, তখন মনে হচ্ছে গলার মধ্যে কাঁটা বিছিল, একটু ভাটা তার বাইরে না, কাঁটা বিঁধে ভাবটা থেকে যাচ্ছে, তো ওইটা একটা গলার মধ্যে ক্যান্সার এরকম হতে পারে। খুঁজি দেখি শিখি গ্রামীণফোন 4G-তে এখনই গ্রামীণফোন। ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 4 ফেব্রুয়ারি পালন করা হয় বিশ্ব ক্যান্সার দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।